একটি বইয়ের মধ্যে যদি নকশা লুকিয়ে রাখা হয় তাহলে সেই বইয়ের মধ্যে থেকে নকশা উদ্ধার করা কি খুব কঠিন কাজ? কিন্তু গত 20 বছর ধরেও সেই বই থেকে কোনো নকশা উদ্ধারই করা যায়নি। শুধু সেই বইটিতে রয়েছে একটি অদ্ভুত কাটা লাল দাগ। চলুন আজ আমরা আবার যাব ধনরত্ন উদ্ধারে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম রত্নপুরের যাত্রী। গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এস কে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প বা গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দুজনে চুপচাপ বসে আছে সামনাসামনি, যেন ঠিক দুই নিষ্পন্দ কাঠের মূর্তি। জয়ন্ত আর মানিকের কথাই বলছি। সুমুখে টেবিলের ওপরে দাপাপুরের ছক আর ঘুটি। জীবনে উত্তেজনার অভাব হলে তারা দাপাপুরের ঘুটিগুলো নিয়ে নাড়াচাড়া করে। বদ্ধ ঘরের ভিতরে তারা পছন্দ করে কেবল এই খেলাকেই। তাদের কাছে এই খেলা হলো উত্তেজনার মধ্যে গিয়ে পড়ে মস্তিষ্ক চালনার সুযোগ লাভ করা। সেদিন মানিক সুকৌশলে একটি বোরের চালে জয়ন্তের মন্ত্রীকে করে ফেলেছে একেবারে কোণঠাসা। তখন বাড়ির সদর দরজার কড়া শব্দ করে উঠল অত্যন্ত জোরে। মানিক বিরক্ত মুখে বলল, এই অসময় আবার কে এলো চালাতে? জয়ন্ত বলল, যেই আসুক সে কিন্তু অত্যন্ত উত্তেজিত হয়ে এসেছে। শুনছ না, লোকটা দুহাতে দুটো কড়া ধরে একসঙ্গে নাড়ছে, আর এত জোরে নাড়ছে যে মনে হচ্ছে তার দরজা খুলে দেওয়ার তর্স হয়েছে। না ওই শোনো, কড়া নাড়া বন্ধ হলো, মধু বোধহয় দরজাটা খুলে দিল। কয়েক সেকেন্ড পরেই মধুকে কোনো খবর দেওয়ার আগেই বৈঠকখানার ভেতরে প্রবেশ করলো একটি লোক। তার বয়স হবে বছর 30, শ্যামবর্ণ, দোহারা চেহারা, মাথায় সে না লম্বা না খাটো, বড় বড় চুল, মুখে গোফ, ফ্রেঞ্চ কাট দাড়ি। পোশাক পরিচ্ছদ দেখলে লোকটিকে বেশ অবস্থাপন্ন বলেই মনে হয়, কিন্তু তার চোখ মুখের ভাব অতিশয় বিপন্নের মতন। তার শ্বাস প্রশ্বাসও পড়ছে খুবই দ্রুত। জয়ন্ত একবার তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে হাসতে হাসতে বলল, আরে নমস্কার হরিহর বাবু, কি খবর? আগন্তুক বিস্ময়ে এক পা পিছিয়ে গেল। কি আশ্চর্য, আপনি আমাকে চেনেন? আগে না। তবে আমার নাম জানলেন কেমন করে? মন্ত্র বলে নয়, অতি সহজে, হাতের উল্কিতেই তো আপনার নামটা লেখা আছে। হরিহর নিজের হাতের দিকে তাকালো। ও তাই বলুন। কিন্তু হরিহর বাবু, আপনার এতটা উত্তেজিত হওয়াটা ঠিক নয়। দিকবিদিক জ্ঞান হারিয়ে খানা ডোবায় ছাপ খেতে কি আছে? অনায়াসে হাত পা ভাঙতে পারতেন। বিপদে ফাড়াটা আজ ঘড়ির কাচের উপর দিয়েই চলে গিয়েছে দেখছি। আবার সচকিত হয়ে উঠল হরিহরের চোখ। এটাই বা আপনি জানতে পারলেন কেমন করে? আজ মশাই আমার মাথা ঠিক নেই, আমি বিষম এক মুশকিলে পড়েছি। আপনার কাছে তাড়াতাড়ি আসবো বলে শর্টকাট করার জন্য আমি একটা অন্ধকার সরু গলির ভেতরে ঢুকেছিলাম। সেই গলির একদিকে ছিল একটা খোলা নর্দমা। হঠাৎ আমার একখানা পা পড়ে যায় তারই মধ্যে। কোনো রকমই দেওয়াল ধরে নিজেকে সামলে নিয়েছি। কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি হাজির ছিলেন না? না, তবে এটা বর্ষাকাল নয়, রাস্তায় কাদা নেই, অথচ দেখছি আপনার বাঁ পায়ের ওপরে পাক আর ভিজে কাদার দাগ, আপনার হাত ঘড়ির কাছখানা ভাঙা, আর কাপড়ের নিচের দিকটাও খানিকটা ছিঁড়ে গিয়েছে। এইসব দেখে কত কত আন্দাজ করতে পেরেছি। এখন যাক সব কথা, ওই চেয়ারখানাতে বসতে আজ্ঞা হোক। হরিহর চেয়ারের ওপর বসে পড়ে সম্ভ্রম ভরা কণ্ঠে বলল, জয়ন্তবাবু, আপনার উপরে শ্রদ্ধা আমার আরও বেড়ে গেল। আপনার চোখ আর মন যে এত তাড়াতাড়ি দেখতে আর বুঝতে পারে এটা আগে জানতাম না। আপনার মতি গতি প্রকৃতি নিয়ে এখন আমি আরও কিছু কথা বলতেই পারি, কিন্তু আপাতত ছেলে খেলায় সময় নষ্ট করার মতো সময় আপনার নেই। বেশ বুঝছি আপনি বড় অধীর হয়ে আমার কাছে ছুটে এসেছেন, কিন্তু ব্যাপারটা কি বলুন দেখি। গুরুতর ব্যাপার জয়ন্তবাবু, গুরুতর ব্যাপার। আমার বাড়িতে এমন একটা কাণ্ড ঘটে গেছে যার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। বেশ, তাহলে একেবারে গোড়া থেকে সব কথা আমাকে খুলে বলুন, কিছু বাদ দেবেন না, খুঁটি নাটির পর্যন্ত আমি জানতে চাই।
আমার বাবার নাম স্বর্গীয় হরেকৃষ্ণ মজুমদার। আমার পূর্বপুরুষরা বংশানুক্রমিকভাবে ছিলেন ধনী জমিদার। যতদূর জানি তাদের অনেকেরই প্রচুর সম্পত্তির সঙ্গে ছিল এক একটি বিচিত্র খেয়াল। ধরুন আমার প্রপিতামহের কথা, তিনি সন্ন্যাসীও ছিলেন না, আর যাকে বলে বিষয় নিষ্পৃহ যোগী সাধক তাও ছিলেন না। তবুও তিনি নিজের সমস্ত অবসরকালটা ব্যয় করতেন বড় বড় তান্ত্রিক সন্ন্যাসীর সঙ্গে আর সব সাধনা প্রভৃতি তান্ত্রিক অনুষ্ঠান নিয়ে। তারপর ধরুন আমার পিতামহের কথা, বিলাসিতার কোলে লালিত পালিত হয়েও সারা জীবন ধরেই তিনি দেশ বিদেশের বড় বড় পালোয়ানদের মাইনে করে রেখে নিজেও করে এসেছেন ব্যায়াম আর কুস্তি প্রভৃতির চর্চা। অথচ নিজে প্রকাশ্যে কুস্তি লড়ে কখনো বাহাদুর বলে নাম কেনার চেষ্টা করেননি। আমার বাবা শখের সন্ন্যাস বা শখের পালোয়ানের ধার মারায়নি বটে, কিন্তু তাঁরও একটা অদ্ভুত খেয়াল ছিল। তিনি করতেন পুরাতত্ত্বের চর্চা, তাও এদেশি পুরাতত্ত্ব নয়, যাকে সমাচ্ছন্ন করে রেখেছিল প্রাচীন মিশরের অতীত রহস্য। এবং সেই রহস্যের সাগরে তল খোঁজবার জন্যে তিনি যে প্রাণপণ চেষ্টা করে গিয়েছিলেন তা ভাবলেও রীতিমতো বিস্মিত হতে হয়। বলেছি তার অর্থের অভাব ছিল না, বরং ছিল প্রাচুর্যেরই। আমার বয়স তখন 17-18 বছর হবে। বাবা সেই সময় তার ধ্যানের দেশকে সচক্ষে ভালো করে দেখবার জন্যে একবার মিশরে গিয়েও হাজির হয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কি দেখেছিলেন আর কি করেছিলেন তা আমি বলতে পারবো না, কারণ প্রাচীন মিশরের কোনো কথা জানবার আগ্রহ আমার কোনোদিনই হয়নি। তবে এইটুকু আমি জানি, বাবা মিশরে গিয়ে বসবাস করেছিলেন সুদীর্ঘ 6 বছর। তারপর তার স্বাস্থ্য ভঙ্গ হয় এবং দুরারোগ্য ব্যাধি নিয়ে তিনি ফিরে আসেন আবার কলকাতায়। আসবার সময় তিনি যেসব জিনিস সঙ্গে এনেছিলেন তার সম্পূর্ণ তালিকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। বিভীষণ সব দেবদেবীর মূর্তি, সুরক্ষিত কিন্তু বিভৎস, ও হাজার হাজার বছরের পুরাতন মানুষের মৃতদেহ। অধিকাংশ জিনিস দেখলেই আমার মন বিদ্রোহী হয়ে উঠত। তাই বাবার মৃত্যুর পরে সেগুলোকে আমি একটা ঘরের ভেতরে পুড়ে গুদামজাত করে রেখে দিয়েছি। সেগুলোকে ফেলে দিতে পারলেই আমি বেশি খুশি হতাম, কিন্তু বাবার নিতান্ত আদরের জিনিস বলেই নিজের খুশি মতো কাজটা করতে পারিনি। বাবার একটা পুস্তকাগারও ছিল এবং তার অধিকাংশ পুস্তকই মিশর সম্পর্কীয়। বইগুলি আমি আবর্জনার মতো সরিয়ে ফেলিনি, কারণ আমার নিজেরও বই পড়ার নেশা আছে, তাই সেগুলো আমার নিজেরই পুস্তকাগারে সাজিয়ে রেখেছি। কিন্তু মাঝে মাঝে সেসব বইয়ের পাতা ওল্টাই এই মাত্র। মিশরের ভুতুরে দেবদেবী, শুকনো মরা ও শিল্পকলা কোনোদিনই আমাকে আকর্ষণ করতে পারেনি। ব্যাধি আক্রমণ করেছিল আমার বাবার হৃদযন্ত্রকে। মিশর থেকে ফিরে শেষ পর্যন্ত তিনি একরকম শয্যার উপরেই বাস করে গিয়েছিলেন। যখন কিঞ্চিত সুস্থ থাকতেন তখনও মিশর সম্পর্কীয় পুস্তকাদি নিয়ে নাড়াচাড়া করা ছাড়া আর কিছুই করতে পারতেন না। এইভাবে প্রায় পঙ্গু অবস্থায় দীর্ঘ 4 বছর কাটিয়ে বাবার অবস্থা হয়ে উঠল একেবারে শোচনীয়। ডাক্তাররা তাকে জবাব দিয়ে গেলেন এবং বলে গেলেন যে কোনো দিনই যে কোনো মুহূর্তেই তার মৃত্যু হবে। তাই হল। গভীর রাত্রে একদিন বিছানায় শুয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ স্ত্রী আমার ঘুম ভাঙিয়ে জানিয়ে দিল যে বাবার অবস্থা অত্যন্ত খারাপ। তিনি বরাবর আমার নাম ধরে ডাকাডাকি করছেন। তাড়াতাড়ি তার বিছানার পাশে গিয়ে যখন দাঁড়ালাম তখন তিনি কথা বলবার মতো শক্তি প্রায় হারিয়েই ফেলেছেন। তবু সেই অবস্থায় তিনি প্রাণপণ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বললেন, হরু, আমার বিছানার এই যে মিশরের ইতিহাসখানি রয়েছে, এখানা তুমি পরম যত্নে সাবধানে রেখে দিও। এর মধ্যে আছে কুবেরের ভাণ্ডারের চাবি। দেখো, এই বইখানা কখনো যেন হাতছাড়া করো না। এই হচ্ছে বাবার শেষ কথা। এর মিনিটখানেক পরেই তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর 2 বছর কেটে গিয়েছে। আজ আমি ঠিক দরিদ্র না হলেও নিজেকে ধনী বলেও মনে করতে পারি না, কারণ অর্থাভাবে মাঝে মাঝে আমি বড়ই কষ্ট পাই। প্রপিতামহের, পিতামহের ও পিতার ব্যয়বহুল খেয়াল চরিতার্থ করতে করতে শ্রান্ত ও বিরক্ত হয়ে আমাদের কুললক্ষ্মী আজ হয়তো বাড়ির বাইরেই পা বাড়িয়ে দাঁড়িয়েছেন। যখন বড়ই অর্থকষ্টে পড়ি তখন বাবার শেষ কথাগুলো স্মরণ করে প্রাচীন মিশরের সেই ইতিহাসখানা নিয়ে নাড়াচাড়া করি। তার মধ্যে আছে নাকি কুবেরের ভাণ্ডারের চাবি। আমার চক্ষু তাকে আবিষ্কার করতে পারেনি। ইতিহাসের গ্রন্থখানি হচ্ছে প্রকাণ্ড, তার পৃষ্ঠা সংখ্যা প্রায় 1000। আমি বারবার তার প্রত্যেক পাতাখানা উল্টে উল্টে দেখেছি, এমনকি বইখানা পাঠও করেছি বারংবার, কিন্তু সে হচ্ছে এক অতি সাধারণ ইতিহাস। কুবেরের ভাণ্ডারের সঙ্গে তার কোনোরকম সম্পর্ক আছে বলেও সন্দেহ করবার উপায় নেই।
কেবল তার স্থানে স্থানে মুদ্রিত মানচিত্রের মধ্যে মাঝে মাঝে দেখা যায় হাতে টানা লাল কালির রেখা। সম্ভবত এই রেখাগুলো টেনেছিলেন আমার বাবাই, কিন্তু রেখাগুলোর ভেতর থেকেও আমি কোনো অর্থেরই সন্ধান পাইনি। শেষটায় স্থির করলাম মৃত্যুকালে বাবার রুগ্ন মস্তিষ্ক বোধহয় বিকৃত হয়ে গিয়েছিল এবং তিনি হয়তো আমার কাছে যে কথাগুলো উচ্চারণ করেছিলেন তা ব্যাধির প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তবু মনে কেমন খটকা লেগে রইল। অবহেলা না করে বইখানিকে তুলে রাখলাম আমার আলমারির ভেতরে। এতক্ষণ ধরে আমি খালি গোড়ার কথাই বললাম, কিন্তু এইবারে যা বলবো তা হচ্ছে আমার আসল বক্তব্য। জয়ন্তবাবু, এখন থেকে আমার প্রত্যেক কথাই আপনি মন দিয়ে শুনলে আমি অত্যন্ত বাধিত হব। পরশুদিন বিকালে আমি পাঠাগারে বসে আছি, হঠাৎ বেয়ারা এসে খবর দিল একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাকে ডেকে আনতে বললাম। যে লোকটি ঘরের ভেতরে প্রবেশ করল তার দেহ যেমন লম্বা তেমনি চওড়া। তার বয়স হয়তো 50-এর কম নয়, কিন্তু তাকে দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এখনও লোকটির দেহে আছে অসাধারণ পাশবিক শক্তি। তার পরনে খুব দামি ইংরেজি পোশাক, রঙও সাহেবদেরই মতো সাদা। কেবল তার মাথার লাল ফেঁচ টুপিটা দেখলেই বোঝা যায় সে ইউরোপীয় নয়, ভারতের বাইরেকার কোনো দেশের মুসলমান। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি দেখে আগন্তুক একটু হেসে ইংরেজিতে বলল, আপনি বোধহয় আমার মতন মূর্তিকে এখানে দেখবার আশা করেননি, কিন্তু আপনার নাম জিজ্ঞেস করতে পারি কি? বললাম, হরিহর মজুমদার। আপনি কি মিস্টার হরেকৃষ্ণ মজুমদারের কেউ হন? হ্যাঁ, আমি তার একমাত্র ছেলে। আপনি মিস্টার মজুমদারের পুত্র? বড়ই আনন্দিত হলাম। আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। মিস্টার মজুমদার হচ্ছেন আমার প্রিয়, অতি প্রিয় পুরাতন বন্ধু। অনুগ্রহ করে একবার কি তাকে জানাবেন যে ফুয়াদ পাশা এসেছে তার সঙ্গে দেখা করতে? আমার বাবার ইহলোকে বর্তমান নেই। বর্তমান নেই বলেন কি? ফুয়াদ হতাশভাবে একখানা চেয়ার টেনে বসে পড়ল। আমি বললাম, আজ 2 বছর হল বুকের অসুখে আমার বাবা মারা পড়েছেন। ফুয়াদ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর ধীরে ধীরে বলল, ইজিপ্ট থেকে আমি এসেছি ভারতবর্ষে ভ্রমণ করতে। কলকাতায় আমার আসবার কথা ছিল না, তবু যে এখানে এসেছি তার একমাত্র কারণ হচ্ছে মিস্টার মজুমদারের বন্ধুত্বের আকর্ষণ। কিন্তু এখন দেখছি আমার কলকাতায় আসাটা একেবারেই ব্যর্থ হলো। ফুয়াদ বাবার পুরনো বন্ধু শুনে তার দিকে আমার মন যে আকৃষ্ট হলো সেটা আর বলাই বাহুল্য। তার সঙ্গে বাবার কথা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম এবং তার মুখ থেকে শুনলাম বাবার মিশর অভিযানের নানান কাহিনী। অতীত মিশর সম্বন্ধে বাবার গভীর জ্ঞানের কথা নিয়েও আমার কাছে সে অনেক প্রশংসা করল। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ আমার একটা আলমারির ওপরে গিয়ে পড়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর সে আমার দিকে ফিরে ধীরে ধীরে বলল, ও বইখানা দেখছি মিশরের ইতিহাস, ওরকম বই পড়বার আগ্রহ আপনারও আছে নাকি? আমার নিজের বিশেষ কোনো আগ্রহ নেই, ওই বইখানা হচ্ছে আমার স্বর্গীয় বাবার। বইখানা আমি একবার দেখতে পারি কি? নিশ্চয়ই। আমি উঠে দাঁড়িয়ে আলমারি খুলে বইখানা বার করে ফুয়াদের দিকে এগিয়ে দিলাম। ফুয়াদ প্রায় 15 মিনিট ধরে বইখানার পাতার পর পাতা উল্টাতে লাগল, তারপর মুখ তুলে বলল, মিস্টার মজুমদার, আমি আপনার পিতার মতন পুরাতত্ত্ববিদ নই বটে, কিন্তু স্বদেশের ইতিহাস পড়তে বড়ই ভালোবাসি। এ বইখানা এখন দুর্লভ, বাজারে সহজে কিনতে মেলে না। যখন বলছেন মিশর সম্বন্ধে আপনার কোনো বিশেষ আগ্রহ নেই, তখন কি এই বইখানা অনুগ্রহ করে আমাকে দান করবেন? অবশ্য যদি আপনি কিছু মনে না করেন তাহলে অতিরিক্ত মূল্য দিয়েও আমি এটা কিনতে রাজি আছি। এই শুনে আমি বললাম, মৃত্যুশয্যায় বাবা ওখানে আমাকে নিজে হাতে উপহার দিয়ে গিয়েছেন, ওর প্রতি আমার একটু বিশেষ মমতা আছে, কাজেই ওই বইখানা পৈতৃক সম্পত্তির মতনই আমি নিজের কাছে রক্ষা করে রাখতে চাই। ফুয়াদ তবু ছাড়ল না, বলল, ও কিতাবের যে দাম আমি তার চেয়ে 10 গুণ বেশি মূল্য দিতে প্রস্তুত, বলেন তো তার চেয়েও বেশি দিতে পারি, আপনি কি আমার কথা রাখবেন না? আমাকে আর অনুরোধ করে লজ্জা দেবেন না, ওই বইখানা আমার পিতার শেষ দান, 100 গণ্ডার বেশি দাম দিলেও ওখানা বিক্রি করা আমার পক্ষে অসম্ভব। আশা করি আমার মন বুঝে আপনি আমাকে ক্ষমা করবেন। ফুয়াদ কোনো জবাব দিলেন না, গম্ভীরভাবে বসে বইখানা নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করল, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, মিস্টার মজুমদার, আবার বইখানে কিনতে চেয়ে আমি আর আপনার সেন্টিমেন্টে আঘাত দেব না, আজ তাহলে আসি। বলেই সে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল।
মিশরের এই ইতিহাসখানার ওপরে ফুয়াদ পাশার অতিরিক্ত আগ্রহ দেখে আমার কৌতূহল আবার জেগে উঠল। বারবার মনে পড়তে লাগলো মৃত্যুশয্যায় বাবার সেই উক্তি, এই বইখানা অতি সাবধানে রক্ষা করো, এর মধ্যে কুবেরের ভাণ্ডারের চাবি আছে। ফুয়াদ কি সেই দুর্লভ চাবির সন্ধানে সুদূর মিশর থেকে কলকাতা এসে হাজির হয়েছে? সে কি পুস্তকের গুপ্ত কথা কোনোভাবে আবিষ্কার করতে পেরেছে? নইলে এই পুস্তকের জন্য সে যে কোনো মূল্য দিতে রাজি কেন? পুস্তকখানা কি সত্যিই দুর্লভ? টেবিলের ওপরেই ছিল আমার টেলিফোন। তৎক্ষণাৎ কলকাতার এক বিখ্যাত ইংরেজ প্রকাশককে ফোনে ডাকলাম। তাকে এই ইতিহাসের ও তার গ্রন্থাগারের নাম জানিয়ে জিজ্ঞেস করলাম, বাজারে এই বইখানা কি কিনতে পাওয়া যায়? উত্তরে জানলাম তার ঘরেই এই ইতিহাসের দশখানা কপি বিক্রয়ের জন্য মজুদ আছে। তাহলে বইখানা দুষ্প্রাপ্য নয়, হয় ফুয়াদের খবর রাখে না, নয় সে মিথ্যে কথা বলছে। আর সেই রাত্রেই বইখানা চুরি যায়। জয়ন্তবাবু, তারপর আপনার কথা মনে পড়ল হঠাৎ। বহু লোকের মুখেই অনেকদিন থেকেই শুনে আসছি অপরাধের ক্ষেত্রে আপনার শক্তি নাকি ঐন্দ্রজালিকের মতো, তাই পাগলের মতো ছুটতে ছুটতে আপনার কাছে এসেই পড়েছি। এখন আমার ভার আপনাকে গ্রহণ করতেই হবে, আপনি না বললেও আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। এই পর্যন্ত বলে চুপ করলেন হরিহরবাবু। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, হরিহরবাবু, আপনার কাহিনীটি শুনলাম, ঘটনাটা রহস্যময় বটে, রহস্য আমি ভালোবাসি, কিন্তু এই চুরির মধ্যে কোনো রহস্যই নেই। যা কিছু রহস্য আছে সে প্রাচীন মিশরের ইতিহাস গ্রন্থের মধ্যে। এই চোরকে বোধহয় আমি খুব শীঘ্রই ধরে দিতে পারবো, কিন্তু সেখানে যদি আপনি নাটকের পরে জবনিকাপাত করতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত নই। আপনি আমাকে কি করতে বলেন? আপনি যা বলেন আমি তাই করতেই রাজি। আপনি মিশরে যেতে রাজি আছেন? মিশরে? হ্যাঁ হ্যাঁ, মিশরে। আমি বেশ বুঝতে পারছি ওই ইতিহাস গ্রন্থের ভেতরে রহস্যের চাবিকাঠি থাকলেও আসল কুবের ভাণ্ডার আছে মিশরের যে কোনো স্থানে। আমি যদি বইখানা উদ্ধার করতে পারি তবে চাবিটাকে খুঁজে বার করতে পারবো বলে মনে হয়, কিন্তু কে বলছে চাবি নিয়ে আমি খুশি হতে পারবো না? কোন দেশের কোন ভাণ্ডারে কোন কুলুপে লাগে সে চাবিকাঠি সেটা না দেখে আমি কিছুতেই ছাড়বো না। হয়তো আমাদের আজকেই যেতে হবে মিশরের দিকে, পারবেন আপনি আমাদের সঙ্গে যাত্রা করতে? যদি কুবের ভাণ্ডারের সন্ধান পাই তাহলে আপনার সঙ্গে আমি সাহারা মরুভূমিতে যেতেও রাজি আছি। আজকেই? হ্যাঁ আজকেই। জয়ন্ত কয়েক মিনিট চুপ করে বসে রইল, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, হয়েছে হয়েছে হরিহরবাবু, আপনি মানিকের সঙ্গে বসে এখানে কোন গল্প গুজব করুন, আমি ফিরে না আসা পর্যন্ত এখান থেকে নড়বেন না। মানিক, ড্রয়ার থেকে আমার মানি ব্যাগটা বের করে দাও, তারপর মধুকে বলে এসো সে যেন ড্রাইভারকে আমার গাড়িখানা এখনই বার করতে বলে, ততক্ষণে আমি জামাকাপড়গুলো পরে নিই, আমি কর্তব্য স্থির করে ফেলেছি। ঘণ্টা দুই পর জয়ন্ত ফিরে এলো, নিজের নস্যদানিতে ঘন ঘন নস্য নিতে নিতে। মানিক বুঝল শুভ লক্ষণ, সে জানে খুব খুশি না হলে জয়ন্ত নস্য নেয় না। তোমার শিকার ধরতে পেরেছ নাকি? জয়ন্ত একটা ইজি চেয়ারের উপর বসে সামনের দিকে দুটো পা ছড়িয়ে দিল। শিকার ধরিনি বন্ধু, তবে শিকারের গন্ধ পেয়েছি বটে। জয়ন্ত দুই চোখ মুদে ফেলে বলল, হরিহরবাবু, আমি যা ভেবেছি তাই। এ বইখানি এতদিন আপনার কাছে পড়েছিল, এর জন্য কারো কোনো মাথা ব্যথা হয়নি, কিন্তু আপনার বাড়িতে যেই মিশরবাসী ফুয়াদ পাশার আবির্ভাব অমনি প্রাচীন মিশরের ইতিহাস গেল উড়ে। সুতরাং এ চুরি যে ফুয়াদ কিংবা তার নিযুক্ত কোনো চরের কীর্তি সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। চোর সম্বন্ধে যখন নিশ্চিত হলাম তখন চোরের মনোভাবটা আন্দাজ করার চেষ্টা করলাম। সে সুদূর মিশর থেকে নদী সাগর পেরিয়ে বাংলার রাজধানী পর্যন্ত ছুটে এসেছে কেবলমাত্র এই বইখানার লোভে, আর সে যে আজকে প্রথম সুযোগে কলকাতা ছেড়ে পালাবার চেষ্টা করবে এ বিষয়ে যুক্তির অভাব নেই। ফুয়াদ যে নির্বোধ নয় এটুকু আমাদের অনুমান করে নেওয়া উচিত। সে জানে যে চুরি হবার সঙ্গে সঙ্গেই আপনি পুলিশে খবর দেবেন, সে হচ্ছে বিদেশি লোক, তার পক্ষে অজানা শহরে লুকিয়ে থাকা সম্ভব নয়। পুলিশের সতর্ক দৃষ্টি তার মতন বিদেশিকে খুব সহজে আবিষ্কার করে ফেলবে। এমন ক্ষেত্রে লুপ্ত রত্নোদ্ধার করে প্রথম সুযোগে এই বিপজ্জনক নগরকে ত্যাগ করে সে আবার লম্বা দিতে চাইবে। এইটুকু হিসেব করে এখনই আমি কোথায় গিয়েছিলাম জানেন? হাওড়া স্টেশনে। অন্য লোকের পালাবার জন্য এখানে অন্যান্য পথ খোলা আছে বটে, কিন্তু ফুয়াদ হচ্ছে মিশরের বাসিন্দা, প্রথমে সে পালাবার চেষ্টা করবে বোম্বাইয়ের দিকে,
তারপর সেখান থেকে উঠবে স্বদেশগামী জাহাজে। তাই আমি হাওড়া স্টেশনে যথাস্থানে গিয়ে খোঁজ নিলাম যে বোম্বাইয়ের ট্রেনে ফুয়াদ পাশা নামে কোনো যাত্রী নিজের জন্য বার্থ রিজার্ভ করেছে কিনা। আমার অনুমান ব্যর্থ হয়নি হরিহরবাবু। অনুসন্ধানের ফলে জানা গেল আজই সন্ধ্যায় ফুয়াদ পাশা নামে অজনৈক ব্যক্তি বোম্বে মেলে দ্বিতীয় শ্রেণীর একটি কামরায় উঠে বোম্বাইয়ের দিকে যাত্রা করবেন। মানিক বলল, তুমি সফল হয়েছে শুনে খুশি হলাম, কিন্তু ফুয়ার্থে যদি কোনো বার্থ রিজার্ভড না করত তাহলে হরিহরবাবুকে সঙ্গে নিয়ে সন্ধ্যার সময় আমরা যেতাম হাওড়া স্টেশনে, দেখতাম ফুয়াদ বোম্বে মেলে উঠছে কিনা। এখন তুমি কি করতে চাও জয়ন্ত? আজ সন্ধে বোম্বাই যেতে চাই। অন্য কামরায় আমিও তিনটে বার্থ রিজার্ভ করে রেখেছি। তারপর ফুয়াদের সঙ্গে আমরা চাপবো মিশরগামী জাহাজে। এইটুকু সময়ের মধ্যে আমরা প্রস্তুত হতে পারবো? এইটুকু সময়? পলাশির ক্ষেত্রে বাংলা বিহার উড়িষ্যা জয় করতে ক্লাইভের কতটুকু সময় লেগেছিল, কতটুকু সময় লেগেছিল ওয়াটারলুর ক্ষেত্রে দিগ্বিজয় নেপোলিয়নের জীবনব্যাপী স্বপ্ন ছুটে যেতে? যথেষ্ট সময় আছে মানিক, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। জড়তা ত্যাগ করো, উঠে দাঁড়াও, প্রস্তুত হও। হরিহরবাবু, আপনিও বাড়ির দিকে দ্রুত পদচালনা করুন, চটপট তৈরি হয়ে নিন। হরিহর দ্বিধাচরিত কণ্ঠে বলল, কিন্তু আবার কিন্তু কিসের? আপনি বলছেন আমরাও ফুয়াদের সহযাত্রী হব? হ্যাঁ, কিন্তু ফুয়াদ আমাকে চেনে, আমাকে দেখলেই তার সন্দেহ হবে। আত্মরক্ষার জন্যে সে যদি চোরাইমাল নষ্ট করে ফেলে তাহলে কি হবে জয়ন্তবাবু? আপনার বুদ্ধি আছে দেখে সুখী হলাম, কিন্তু ভুলে যাচ্ছেন কেন আমারও বুদ্ধির ভারে মা ভবনে বর্তমান নেই। ও কথা আমিও ভেবে দেখেছি, আর একটা উপায়ও স্থির করেছি। কি উপায়? আপনি ছদ্মবেশ ধারণ করবেন। ছদ্মবেশ? ফুয়াদ আপনাকে মাত্র একদিন কিছুক্ষণের জন্য দেখবার সুযোগ পেয়েছে, এটা তো জানেন। এক দেশের লোক আর এক দেশের লোকের মুখ একবার মাত্র দেখে ভালো করে মনে রাখতে পারে না। তার ওপরে আপনি পড়বেন সাহেবী পোশাক, আপনার চোখে থাকবে রঙিন চশমা, কামিয়ে ফেলবেন আপনার গোফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। তারপরে ফুয়াদের সাধ্য কি আপনাকে আবার চিনতে পারবে? বুঝেছ মানিক, আমরাও বাঙালি হয়ে থাকবো না, আমি হব সীমান্তের পাঠান, আর তুমি হবে বোম্বাইবাসী কোনো ভদ্রলোক। হরিহরবাবু কি বলেন, এ বন্দোবস্ত কি মন্দ? বেশ, কপালে যা আছে তাই হবে। দেখছি আপনাদের সঙ্গে যাওয়া ছাড়া আমার আর উপায় নেই। নীলাকাশে উঠেছে নীল সাগরে নীল সঙ্গীত। হ্যাঁ, এই সঙ্গীতের রং নীল ছাড়া আর কোনো রঙই হতে পারে না। ওপরে আকাশ আর নিচে সমুদ্র, নীল নীল, নীলিমার কি বিপুল উচ্ছ্বাস। জাহাজ ছুটে চলেছে নীল ধনদৌলত মিশর ভূমির দিকে। এই জাহাজের মধ্যেই আশ্রয় নিয়েছে ফুয়াদ পাশা এবং তার সঙ্গে জয়ন্ত, মানিক ও হরিহর। বলাই বাহুল্য, ফুয়াদ ছাড়া বাকি তিনজনই ছদ্মবেশে সাহায্য গ্রহণ করেছে। পাঁচে ফুয়াদের মনে কোনো সন্দেহ জাগে সেই ভয়ে জয়ন্ত আরও এক সাবধানতা অবলম্বন করেছে। জাহাজের অন্য যাত্রীরা জানে যে তাদেরকে কেউ কাউকে চেনে না এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা কেবিনে বাসা বেঁধেছে। অনেক চেষ্টা করে জয়ন্ত যেই কেবিনটা পেয়েছে সেটা ঠিক ফুয়াদের কেবিনের গায়েই। দুজনের কেবিনের মাঝখানে একটি কাঠের পাতলা দেওয়াল। ফুয়াদ জয়ন্তর সঙ্গে একবার আলাপ জমাবার চেষ্টা করেছিল কিন্তু জয়ন্ত তাকে পাত্তা দেয়নি। প্রায় তিনজন ছদ্মবেশী এক জায়গায় মিলিত হতো, তবে এ সম্মিলনও বেশিক্ষণের নয়। মিনিট চার পাঁচ পরামর্শ করেই তারা যে যার কেবিনে সরে পড়ত। একদিন জয়ন্ত চুপি চুপি বলল, হরিহরবাবু, ফুয়াদের হাতে আমি বোধহয় মিশরে সে ইতিহাসখানি দেখতে পেয়েছি। হরিহরবাবু রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলেন, কেমন করে? অতি সহজে, আমাদের দুজনে কেবিনের মাঝখানে রয়েছে একটিমাত্র কাঠের পার্টিশন। ফুয়াদ যখন তার কেবিনে ছিল না তখন সে পার্টিশনের কাঠের ওপরে আমি এমন একটি ছোট ছেদা করেছি যার ভেতর দিয়ে একটিমাত্র চক্ষুর সাহায্যে ফুয়াদের কেবিনে প্রায় সমস্তটাই দেখা যায়। পাছে আমার কেবিনের আলো সে ছিদ্রপথে ফুয়াদের কেবিনে ঢোকে, সেইভাবে অন্য সময় আমি একটা মোমের ছিপি দিয়ে ছিদ্রটি বন্ধ করে রাখি। কিন্তু ছিদ্রপথে আমার আঁকিপাকি যখন উড়ে যায় তার কামড়ায়, তখন আমার কামড়ায় আলো নেবানো থাকে। সুতরাং বুঝতেই পারছেন ফুয়াদ নিজেকে নিরাপদ মনে করে নিশ্চিন্তই আছে। আপনি বাহাদুর ব্যক্তি, অভিনন্দন পরে দেবেন, আগে সব কথা শুনুন। আজ সন্ধ্যের সময় কি দেখেছি জানেন? কি কি? সে তার সুটকেস খুলে বার করলো একখানা মোটা বই, বইখানা লাল রঙের চামড়ায় বাঁধানো।
তাহলে আপনি ঠিকই দেখেছেন, মিশরের সেই ইতিহাসখানার মলাটো লাল রঙের। তবে তার কোনো সন্দেহ নেই, ফোয়াদ বইখানা কোলের উপরে রেখে পাতার পর পাতা উল্টাতে লাগলো, আর মাঝে মাঝে থেমে বইখানার দিকে তাকিয়ে কী যেন ভাবতে লাগলো। বইয়ের সব পাতা যখন উল্টানো শেষ হলো, তখন সে হতাশভাবে নিজের ভাষায় কি একটা অস্ফুট উচ্চারণ করলো। তারপরে উঠে বইখানা আবার সুটকেসের মধ্যে পুরে কামরা থেকে বেরিয়ে গেল। তার ভাবগতিক দেখে মনে হলো আপনার মতো সেও এখনও রহস্যের চাবিকাঠি খুঁজে পায়নি। মানিক মাথা নেড়ে বলল, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই জয়ন্ত, আমার কি মনে হচ্ছে জানো? বলো। হরিহরবাবুর মুখের কথাগুলো শুনেই মনে হয় তার পিতা সম্ভবত বক্তব্য বলে যেতে পারেননি, মৃত্যু এসে তার মুখ বন্ধ করে দিয়েছিল। আমার বিশ্বাস কুবের ভাণ্ডারের ইঙ্গিত ওই বইয়ের ভেতরে থাকলেও তার চাবি আছে অন্য কোথাও, হয়তো ওই বইখানা পেলেও আমাদের কোনো কাজেই লাগবে না। তবু বইখানাকে আমি উদ্ধার করবই। কেমন করে? চুরি করব। ফুয়াদ তোমাকে চুরি সুযোগ করে দেবে কেন? নিজের সুযোগ আমি নিজে সৃষ্টি করব। শোনো মানিক, শোনো বোম্বাইবাসী সদাগর, তুমি একটা কাজ করতে পারবে? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। শুনেছি এর মধ্যেই ফুয়াদের সঙ্গে তোমার অল্পবিস্তর পরিচয় হয়েছে। তা হয়েছে, ফুয়াদ খুব মিশুকে লোক। ফুয়াদকে একদিন সন্ধে তুমি নিজের কেবিনে নিমন্ত্রণ করেছিলে না? হ্যাঁ। তুমি আসছে কাল সন্ধে তো ফুয়াদকে নিমন্ত্রণ করে ডিনার খাওয়াতে পারবে? সেটা আর এমন কি শক্ত, কিন্তু আমি ফুয়াদকে নিমন্ত্রণ করলে তোমার কি উপকার হবে শুনি? সেই ফাঁকে আমি ফুয়াদের কেবিনের ভেতর ভ্রমণ করতে যাব। ফুয়াদ তো এত বোকা নয়। বন্ধু হে, তববাক্যে ইচ্ছে মরিবারে, তুমি কি আমার গুণপনা জানো না? ইচ্ছে করলে আমি পালোয়ান হতে পারতাম, আবার একটা প্রথম শ্রেণীর চোরও হতে পারতাম। চুরিবিদ্যা সমস্ত পাঠই আমার মুখস্থ। আমি পকেট কাটতেও জানি, দেওয়াল বয়ে গৃহস্থ দুর্গম বাড়ির ভেতরে ঢুকতেও জানি। আবার যে কোনো তালা বা সিন্ধু বা দেরাজ বন্ধ থাকলেও খোলবার কৌশলও জানি। সমস্ত উপকরণই আমার সঙ্গেই আছে। চুরিবিদ্যার ভেতরের কথা না জানলে কেউ কখনো ভালো গোয়েন্দা হতে পারে না, বুঝেছ মূর্খ? বুঝেছি, কথাটা আমার মনে ছিল না। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, উত্তম, তাহলে এই কথাই রইল আজ। আজ তবে আসর ভঙ্গ করা হোক। পরদিন মানিকের কেবিনে একটি ভোজন সভা অনুষ্ঠিত হল। বলাই বাহুল্য, ফুয়াদ পাশাও এলো। নিমন্ত্রিত ব্যক্তিরা চলে যাওয়ার পর মাইক ডেকে গিয়ে বসল। দেখা গেল কয়েকজন যাত্রী ওখানে তখনও রয়েছে। খানিকক্ষণ পর আস্তে আস্তে হরিহরবাবু ছাড়া সবাই অদৃশ্য হল। আরও মিনিট দশেক গেল, এমন সময় হরিহরবাবু একটা মস্ত হাই তুলে মানিকের কাছে এসে দাঁড়াল। মানিক বলল, ঘুম ভাঙল? আমি ঘুমোইনি। মানে? কিসের মানে জিজ্ঞাসা করছেন? না ঘুমোলেও মানুষ নাক ডাকে নাকি? ডাকে বই কি, অভিনয় করলেই ডাকে। অভিনয়? হ্যাঁ অভিনয়। সঙ্গ দোষে কি না হয়, আপনাদের সঙ্গে থেকে থেকে আমিও একটু অভিনয় করতে শিখেছি বই কি। আসলে আমি জেগেছিলাম। সাধু হরিহরবাবু, সাধু। আপনার পদোন্নতি দেখে আশান্বিত হলাম। বেশি আশা না করাই ভালো, যতই চেষ্টা করি আমি জয়ন্তবাবুর মতন কোনোদিনই চুরিবিদ্যা অভ্যাস করতে পারবো না। এতক্ষণ আমার বুক ঢিপঢিপ করছিল, খালি মনে হচ্ছিল চুরি করতে গিয়ে জয়ন্তবাবু এই বুঝি ধরা পড়েন, এই বুঝি কে তাকে দেখে ফেলে। মানিক চারিদিকে একবার চোখটা বুলিয়ে নিল, কিন্তু জয়ন্ত কাজ হাসিল করতে পেরেছে কি? এখনও তো তার কোনো দেখা নেই। তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু জয়ন্তকে দেখা গেল না। জয়ন্তের অদর্শনে মানিক একটু চিন্তিতই হল। তারপর ধীরে ধীরে নিজের কেবিনের দিকে অগ্রসর হল সন্দেহের তুলায় তুলতে তুলতে। পরদিন সকালে মানিক কেবিন থেকে বেরিয়ে এসে দেখল ডেকের ওপরে বেশ একটা গোলমালের সৃষ্টি হয়েছে, আর সবথেকে বেশি গোলমাল করছে ফুয়াদ পাশা। ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে এসে বলছে, মাছ সমুদ্রে চুরি যখন হয়েছে, চোর তখন এই জাহাজেই আছে, সব কামরাখানা তল্লাশ করো, এই চোরকে না ধরে আমি ছাড়বো না। মনে মনে পুলকিত হয়ে কিন্তু বাইরে বিস্ময়ের ভাব দেখিয়ে মানিক জিজ্ঞাসা করল, কি হয়েছে স্যার, ব্যাপারটা কি? ফুয়াদ বলল, গুরুতর ব্যাপার, কাল রাতে আমার কেবিনে চোর ঢুকেছিল। কখন স্যার, কখন? কেমন করে বলবো, আপনার ওখান থেকে ডিনার খেয়ে যখন ফিরে আসি তখন আমার কেবিনের দরজা যেমন বন্ধ করে গিয়েছিলাম তেমনই বন্ধই ছিল। আজ সকালে উঠেও দরজা আমি ভেতর থেকেই খুলেছি,
অথচ তারপরেই কেবিনের ভেতরে ভালো করে তাকিয়ে দেখি আমার একটা স্যুটকেস একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। ভারী আশ্চর্য চুরি তো। যতই আশ্চর্য হোক, এ চোরকে আমি কিছুতেই ছাড়বো না। সে তো আর পাখি নয় যে মাছ সমুদ্রে ডানা মিলে আকাশে উড়ে যাবে, সেই জাহাজেই আছে। এখনই আমি খানা তল্লাশের ব্যবস্থা করছি। সেই দিন গভীর রাত্রে জয়ন্ত ও মানিক ডেকের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। হরিহর ভয়ে সেদিন আর ডেকের ওপর মুখ বাড়ায়নি। মানিক জিজ্ঞাসা করল, জয়, তুমি স্যুটকেসটা সরিয়ে ফেললে কেন? ফুয়াদকে ধোকা দেবার জন্য। আমি তাকে জানতে দিতেই চাই না যে এই চুরির আসল কারণ মিশরের ইতিহাস। আমার ইচ্ছা সে মনে করুক তার কেবিনে এসেছিল কোনো সাধারণ চোর, দামি জিনিসের লোভে নিয়ে গেছে স্যুটকেসটা। কিন্তু তোমার ঘরে যদি খানা তল্লাশি হয়? স্যুটকেস পাওয়া যাবে না। কেন? সমস্ত বামাল সমেত স্যুটকেসটা নিক্ষেপ করেছি ভারত সাগরের অতল গর্ভে। সে কি মিশরের ইতিহাসখানাও? না, কেবল সেইখানেই আমার কাছে আছে। এখন শোনো মানিক, আপাতত ওই বইখানা আমি তোমার কাছেই গচ্ছিত রাখতে চাই। কেন বলো দেখি। আমার বোধ হচ্ছে ফুয়াদ আমাকে সন্দেহ করেছে। কিসে বুঝলে? সে আমার আড়িপাত বা ছিদ্রপথটি আবিষ্কার করে ফেলেছে। কবে? আজই দুপুরবেলা চুপ করে শুয়ে উপরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ আমার মুখের উপরে কি একটা ছোট জিনিস এসে পড়লো। ভালো করে দেখি পার্টিশনের যেখানে আমার ছিদ্রপথটা ছিল তার ভিতর দিয়ে বেরিয়ে পড়েছে একটা সরু লোহার শলাকা। ব্যাপারটা তখনই বুঝলাম, সন্দিগ্ধ ফুয়াদ আজ ওই পার্টিশনটা তীক্ষ্ণ চোখে পরীক্ষা করতে করতে ছিদ্রটি পেয়ে গেছে। তারপর আরও ভালো করে দেখবার জন্য ছেদার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে একটি শলাকা, আর অমনি খসে পড়েছে আমার মোমের ছিপি। ফুয়াদ যে সে ছিদ্রপথে চোখ লাগিয়ে আমার ঘরে দৃষ্টি সঞ্চালন করছিল এটুকু আন্দাজ করা শক্ত হলো না। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে স্থির হয়ে রইলাম। ঘটনা ক্রমেই জোরালো হয়ে উঠছে। উঠুক, তাই তো আমি চাই, কিন্তু এই অবস্থায় বইখানা আমার কাছে রাখা নিরাপদ হবে না। এই নাও, এখানা তুমিই রাখো, আর আমার বক্তব্য ভালো করে শোনো। পরশুদিন জাহাজ পৌঁছাবে সুয়েজ নগরে, সেখান থেকে আমাদের ট্রেনে চেপে যেতে হবে কায়রোর দিকে। যে হোটেলে আমরা উঠব তার ঠিকানা মনে আছে তো? বেশ, তাহলে এটুকু মনে রেখো, আমরা কেউ কারো সহযাত্রী হব না, সকলে আলাদা আলাদা যাব, কিন্তু বাসা বাঁধবো একই হোটেলে। জাহাজেই আমাদের শেষ দেখা। এখন চলো। আমরা রয়েছি এখন কায়রোতে। কায়রো হচ্ছে মিশরের রাজধানী, কিন্তু প্রাচীন মিশরের তুলনায় তাকে শিশু বললেও হয়তো অত্যুক্তি হয় না। কায়রোতে দেখবার মতো অনেক জিনিস আছে। তার মধ্যে রয়েছে মসজিদের সৌন্দর্য, গির্জা, আরবীয় জাদুঘর, সুলতানিয়া পুস্তকালয়। কিন্তু এগুলো ভালো করে দেখবার বা এদের নিয়ে কথা বলবার আমাদের সময় নেই। প্রসিদ্ধ এজবেকিয়া উদ্যানের চারিধারে রয়েছে বিদেশি লোকদের বসবাস এবং একেবারে আধুনিক কায়দায় সাজানো গুছানো সব বড় বড় হোটেল। এরই একটা হোটেলে উঠেছে আমাদের মানিক আর হরিহর। হোটেলের একটি ঘরে বসে তারা জয়ন্তের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু সেদিন গেল, তার পরের দিনও গেল, তবুও জয়ন্তের দেখা নেই। মানিক তো রীতিমতো অস্থির হয়ে উঠল। চিন্তিতভাবে বলল, হরিহরবাবু, জয়ন্ত কখনো কথার খেলাপ করে না। কালই তার এসে পড়বার কথা, কিন্তু আজও তার দেখা নেই। ব্যাপারটা আমার ঠিক ভালো মনে হচ্ছে না। হরিহরবাবু যেন এই সুদূর বিদেশে এসেও মন মরা হয়েছিল। মানিকের কথা শুনে সে যেন আরও দমে গেল। আমার ভয় করছে, এখনই আমার দেশে ফিরে যাবার ইচ্ছে হচ্ছে। আপনার ভয় আর ইচ্ছেকে দমন করুন, জয়ন্তকে না পেলে আমি দেশে ফিরবার নাম মুখেও আনতে পারবো না। বিপদে পড়লেও? হ্যাঁ, বিপদে পড়লেও। জয়ন্তের জন্য আমাদের যে কোনো বিপদকেও বরণ করে নিতে হবে। হরিহরের মুখ থেকে আর কোনো কথা বেরোল না। সে ইজি চেয়ারে বসে পড়ে দুই চোখ মুদে ফেলল। কিন্তু পরদিনই দেখা পাওয়া গেল জয়ন্তের। তার মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা আর চিবুকেও একটা কাটা দাগ। মানিক উৎকণ্ঠা ভরা কণ্ঠে বলল, এ কি জয়, তুমি আহত হয়েছ? পথে কোনো দুর্ঘটনা ঘটল নাকি? জয়ন্ত ধপাস করে একটা চেয়ারের উপর বসে পড়ল। আগে এক পেয়ালা খুব গরম চা, তারপর তোমার প্রশ্নের উত্তর। মানিক তখনই ঘর থেকে বেরিয়ে গিয়ে চানবার হুকুম দিয়ে আবার ফিরে এলো।
হরিহর ফ্যালফ্যাল চোখে জয়ন্তের মুখের দিকে তাকিয়েই রইল পোবার মতো। জয়ন্ত বলল, হ্যাঁ মানি, একটা দুর্ঘটনাই ঘটেছে। এই দুর্ঘটনা কে ঘটিয়েছে জানো? কে? গোড়া থেকেই বলছি, শোনো। সুয়েজে তো নামলাম, স্থির করলাম একটা দিন সেখানকার কোনো হোটেলে কাটিয়ে তারপর ধরবো ট্রেন। একা ট্যাক্সি ভাড়া করে ড্রাইভারকে বললাম সোজা কোনো ভালো হোটেলে নিয়ে চলো। গাড়ি ছুটলো, এ পথ সে পথ দিয়ে এগিয়ে আমরা এমন এক নিরালা জায়গায় এসে পড়লাম যেখানে পথের ধারে ছিল ছোট একটা মাঠ, কিন্তু মাঠের পাশে ছিল একখানা মাত্র বাড়ি, কিন্তু কোথাও জনপ্রাণী দেখা নেই। গাড়িখানা সেখানে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? ড্রাইভার বলল, গাড়ির কল কোথায় বিগড়ে গেছে, একবার পরীক্ষা করতে হবে। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমার পিছন দিকে এলো। পর মুহূর্তে আমার মাথার ওপরে অনুভব করলাম প্রচণ্ড এক আঘাত, সঙ্গে সঙ্গে হারিয়ে ফেললাম সমস্ত চেতনা। জ্ঞান হবার পরে দেখলাম একটা ঘরের কার্পেট মোড়া মেঝের ওপরে আমি শুয়ে আছি, আর আমাকে ঘিরে বসে আছে চারজন লোক। তাদের মধ্যে একজনকে দেখেই চিনলাম, সে হচ্ছে ফুয়াদ পাশা। এই যে বাচ্চার জ্ঞান হয়েছে দেখছি, কে তুই? জনৈক মানুষ। সেটা না বললেও চলবে, কিন্তু তোর আসল পরিচয় কি? তুই ছদ্মবেশ পড়েছিস কেন? ছদ্মবেশ? আর নাকামো করতে হবে না, তোর সমস্ত জিনিসপত্র কাগজপত্র আর জামা কাপড় আমরা উল্টে পাল্টে দেখেছি, বেশ বুঝেছি যে তুই মুসলমান নোস, তুই হিন্দু। তোর এই ছদ্মবেশ ধারণের কারণ কি? শখ। আমি বরাবর বাস করে আসছি পেশোয়ারে, পাঠানের পোশাক পরতে আমি ভালোবাসি। বেশ, তোর কথা নয় সত্য বলেই ধরলুম, কিন্তু জাহাজে তুই আমার কেবিনে উকি মারবার জন্য দেয়ালে ছেদা করেছিলিস কেন? ছেদা? ছেদা কি? ফের না কেমন? যদি প্রাণে বাঁচতে চাস তো সত্যি কথা বল, কে তুই? আমার কামড়ায় উকি মারবার জন্য এত আগ্রহ তোর কেন? আমার কামড়ায় উকি মারবার জন্য এত আগ্রহ তোর কেন? আমি ছেদার কথা কিছুই জানি না, তোমার কামড়াতে উকি মারিনি। এখনো যদি চালাকি করিস তাহলে তোকে গলার টিপে কুকুরের মতো মেরে ফেলবো। বল, আমার স্যুটকেস কোথায় আছে? তোমার স্যুটকেস? হ্যাঁ হ্যাঁ, আমার স্যুটকেস, আমার কেবিন থেকে তুই যে চুরি করেছিস। তোমার স্যুটকেস যদি আমি চুরি করতাম তাহলে সেটা তো আমার সঙ্গেই থাকতো। না, স্যুটকেসটা তো সঙ্গে নেই, নিশ্চয়ই তুই সেটা সরিয়ে ফেলেছিস, নিশ্চয়ই তোর কোনো সহকারী আছে। মানে তুমি আমার গায়ের জোর জানো, ফুয়াদকে দেখলেই বিপুল ক্ষমতাশালী বলে মনে হয়, কিন্তু বাইরে থেকে আমার শক্তির কথা কেউ ধারণায় আনতে পারে না। সাধারণত আমার শক্তি থাকে মাংসপেশির মধ্যে ঘুমন্ত। ফুয়াদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণ সেই ঘুমন্ত শক্তিকে জাগাবার সুযোগ খুঁজছিলাম, কারণ সৌভাগ্যক্রমে শত্রুরা আমার হাত পা বাঁধবার চেষ্টা করেনি। তারা হয়তো ভেবেছিল একলা আমি তাদের বিরুদ্ধে কিছু করে উঠতে পারবো না। তাদের এই ভ্রম সংশোধন করবার জন্য হঠাৎ আমি আমার মুষ্টিযুদ্ধে দুরস্থ হাত বিদ্যুৎ গতিতে চালিয়ে ফুয়াদের চিবুকের উপরে সজোরে মারলাম একটা ঘুষি। তারপরে তড়াক করে একলাপে উঠে দাঁড়িয়ে দেখি ফুয়াদ আর তার দুই সঙ্গী ঘরের মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছে, আর বাকি লোকটা বিশ্বে একেবারে হতভম্ব হয়ে গেছে। তার হতভম্ব ভাবটা কাটবার আগেই আমার আর একটা পদাঘাতে আর্তস্বরে চেঁচিয়ে উঠে সেও ঠিকরে মাটির উপরে ঠিক আছড়ে পড়ল। পর মুহূর্তেই বেগে আমি ঘরের বাইরে ছুটে গেলাম এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিয়ে এলাম। রাস্তায় গিয়ে পড়তে দেরি লাগলো না, সেখানে গিয়ে দেখি চালকহীন ট্যাক্সিখানা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে গাড়ির উপরে চালকের জায়গাটা দখল করে বসলাম, তারপর গাড়িখানাকে দিলাম ঘন্টায় 25 মাইল বেগে চালিয়ে। কোনো রকমে খুঁজে বার করলাম একটা হোটেল, কোনো মাথা ও মুখ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। হোটেলের অধ্যক্ষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম যে গুন্ডাদের হাতে পড়ে আমার এই দুরবস্থা হয়েছে। হোটেলের কর্তা ভালো লোক, সে তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে আমার ক্ষতস্থানগুলো পরীক্ষা করালে, তারপরে একটা দিন বাধ্য হয়েই সেই হোটেলে বাস করতে হলো। এই হচ্ছে আমার দুর্ঘটনার ইতিহাস। হরিহর সমস্তটা শুনে চোখ পাকিয়ে বলল, ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার। এ তো সবে কলির সন্ধে হরিহর বাবু, এ তো সবে ভয়ানক ব্যাপারে আরম্ভ। হরিহরের সমস্ত মুখ যেন শুকিয়ে গেল। মানিক জিজ্ঞাসা করল, জয়ন্ত, সুয়েজে থাকতে তুমি ফুয়াদের আর কোনো খোঁজ খবর নাওনি? তা নিয়েছি বই কি, থানায় গিয়ে ট্যাক্সিখানা পুলিশের জিম্মায় রেখে আমি সব কথা খুলে বলেছিলাম। পুলিশ আমাকে সঙ্গে করে আবার ঘটনাস্থলে গিয়ে হাজির হয়।
কিন্তু বাড়ির ভেতরে ঢুকে আমি ফুয়াদ বা তার সঙ্গীদের সন্ধানই পাইনি। শুনলাম সে বাড়িখানা নাকি অনেকদিন ধরে খালি পড়ে আছে। ফুয়াদকে পেলাম না বটে, তবে আমার মুখে ফুয়াদের চেহারা বর্ণনা শুনে পুলিশ বলল কায়রোর এক পলাতক নামজাদা খুনি ডাকাতের সঙ্গে তার চেহারা বর্ণনা নাকি হুবহু মিলে যাচ্ছে। সেই রাত্রি আকাশে ছিল চাঁদ, আর ছিল স্বপ্নময় জ্যোৎস্না। শহরের কোলাহল ঘুমিয়ে পড়েছে, নিশুতি রাতও যেন অলসে ঝিমিয়ে ঝিমিয়ে গান করছে। হরিহরের ঘুম আসছিল না, নানান দুশ্চিন্তার ধাক্কায় তার ঘুম যেন পালিয়ে গিয়েছে। খুব উঁচু হোটেলের জানালা, সেখান থেকে দেখলে মনে হয় কায়রো শহরটা যেন চোখের সামনেই পড়ে রয়েছে। হরিহর এক মনে এই দৃশ্য দেখছে, হঠাৎ যেন মনে হলো বিনা মেঘে বজ্রপাত। ঘরের ভেতরকার অন্ধকারই যেন বজ্রমুষ্টিতে হরিহরের কলা টিপে ধরল। দারুণ আতঙ্কে কপালে চোখ তুলে সে অজ্ঞান হয়ে যেতে দেরি করল না। একটু একটু করে তার জ্ঞান ফিরে এলো। প্রথমে ভাবল এটা বুঝি একটা কোনো বিশ্রী স্বপ্নের পাল্লায় পড়েছে সে। তারপরেই বুঝতে পারল যে তার হাত পা মুখ সব বাঁধা, একটু নড়বার বা টু শব্দ করবার কোনো জো নেই। জয়ন্ত আর মানিক শুয়ে শুয়ে নাক ডাকছিল। হরিহর একসঙ্গে বাঁধা দুটো পা কোনোরকমে তুলে নামিয়ে মেঝের মধ্যে শব্দ সৃষ্টি করল, আর তার বাঁধা মুখ দিয়ে হুম করে কেবল একটাই ধ্বনি উচ্চারিত হলো। তারপরেই জ্বলল বৈদ্যুতিক আলো। মানিক সবিষয়ে বলল, এ কী ব্যাপার হরিহরবাবু? জয়ন্ত তাড়াতাড়ি হরিহরকে বন্ধন মুক্ত করল, সেই সঙ্গেই ভ্যাক করে কেঁদে ফেলল সে। জয়ন্ত বলল, কি আপনার এ দশা করল? হরিহর প্রথমটা কথাই বলল না, তারপর বলল, আমি কিছুই জানি না, জানতেও চাই না, আমি কেবল এই সর্বনেশে দেশ ছেড়ে পালাতে চাই। মানিকের মধ্যে জাগলো এক সন্দেহ, সে তাড়াতাড়ি নিজের সুটকেসের কাছে গিয়ে দাঁড়ালো। ডালাটা টানতেই খুলে গেল এবং সুটকেসের ভিতর হাত চালিয়ে মানিক বলে উঠল, সর্বনাশ! মিশরের ইতিহাস কেন চুরি গেছে তো? হ্যাঁ জয়ন্ত, বাঁচা গেছে। তুমি কি বলছো হে? জয়ন্তবাবু ঠিক কথাই বলেছেন, আমিও বলি আপদ গেছে, বাঁচা গেছে। তাহলে আমরা এত দূরে ছুটে এলাম কেন? কুবের ভাণ্ডারে দরজা খুলবো বলে। কিন্তু চাবি তো আছে মিশরের ওই বইখানার মধ্যেই। না, আমার কাছে। তোমার কথার মানে? মিশরের ইতিহাস এখন অন্তঃসার শূন্য, আর আসল গুপ্ত কথা এখন আমার দখলে। ফুয়াদ শাসিন খোলা নিয়ে সরে পড়েছে, এই দেখো। ওটা তো তোমার রূপোর নস্যদানি। জয়ন্ত জবাব না দিয়ে নস্যদানিটা উপর করে ফেলে দিয়ে তার ভেতর থেকে টেনে বার করলো একখানা কাগজ। মানিক বলল, কি ওটা? এই কাগজে লেখা আছে সংক্ষেপে কতগুলো মূল্যবান উপদেশ, আর আঁকা আছে একটা গিরিগুহার নকশা। শুয়েছে তুমি যখন ফুয়াদের হাতে পড়েছিলে তখন ওই কাগজখানা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি? তার মাথায় তখন ঘুরছিল মিশরের ইতিহাসের কথা, সে বইখানা সার পদার্থ যে তুচ্ছ একখানা নস্যিদানির নস্যির গোড়ের তলায় লুকোনো থাকবে এটা সে আন্দাজ করবে কেমন করে? কিন্তু জাহাজে আমি আন্দাজ করতে পেরেছিলাম তার অভিপ্রায়, সেই জন্যই বইখানা তোমার হাতে সমর্পণ করেছিলাম। হরিহর বলল, ওই কাগজখানা কোথায় ছিল জয়ন্তবাবু? মিশরের ইতিহাসের মধ্যে। অসম্ভব, হতেই পারে না। দুই বছর ধরে কতবার আমি ওই বইখানার পাতাগুলো আগাগোড়া উল্টে গিয়েছি, কিন্তু তার মধ্যে এক টুকরো ছেঁড়া কাগজও তো দেখতে পাইনি। না না জয়ন্তবাবু, আপনি বড়ই বাজে কথা বলছেন। মাথায় বুদ্ধি যাদের কম, দুনিয়ায় তারা বাজে ছাড়া কাজের কিছুই আবিষ্কার করতে পারে না। তাহলে শুনুন হরিহরবাবু, আপনার মুখের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে বইখানা ছাপার কোনো পাতার ভেতরে আসল রহস্যের সন্ধান নেই, কারণ যে বই সর্বসাধারণের পাঠ্য তার মধ্যে অত বড় একটা রহস্য কেমন করে লুকোনো থাকবে? তাই বইখানা হাতে পেয়েই সর্বপ্রথমে পরীক্ষা করলাম তার অমুদ্রিত অংশ, অর্থাৎ তার মলাট ও ফ্লাই লিফ প্রভৃতি। আমার পরীক্ষা ব্যর্থ হলো না। দেখলাম বইখানার গোড়ায় ও শেষের দুখানা ফ্লাই লিফে অতিরিক্ত মোটা, শেষের দিকে ফ্লাই লিফ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে দেখা গেল একটা রঙিন ফ্লাই লিফের ওপরে আর একখানা রঙিন ফ্লাই লিফ গদের আঠাতে জুড়ে রাখা হয়েছে। টানতেই তা দুখানা হয়ে গেল। তার ভেতর থেকে পেলাম আপনার বাবার হাতের লেখা এই কাগজখানা। এখানে বার করে দুখানা ফ্লাই লিফ আঠা দিয়ে আবার আগের মতোই জুড়ে রাখলাম। তারপর আমার ওপর থেকে সুনির্দিষ্টিকে সরাবার জন্য বইখানে সমর্পণ করলাম মানিকের হাতে। এখন বুঝছেন তো যে আমি অন্যায় সাবধানতা অবলম্বন করিনি।
কেমন করে বলতে পারি না ফুয়াদ আপনার পিতার গুপ্ত কথা কতক কতক জানতে পেরেছিল। নিশ্চয় সে সবটা জানতে পারেনি, কারণ তাহলে বইখানা হাতে পেয়ে এই কাগজখানিকে সে হস্তগত করতেই পারত। সত্যিই আমি গাধা, এত চেষ্টা করেও আসল সত্যটা ধরতে পারিনি। আমাকে গরু বললেও ভুল হবে না, মানিক বলল। কিন্তু জয়ন্ত, তুমি দেখেছ তো ওই ম্যাপের বইটার উপর লাল কালি দিয়ে টানা রেখা আছে? ছাপানো রেখা নয়, মানুষের হাতে টানা রেখা। ওই রেখার কি কোনো অর্থই নেই? আছে বই কি, রেখা টেনেছিল বোধহয় হরিহরবাবুর পিতৃদেবী। ওই রেখার দ্বারাই তিনি পথ নির্দেশ করতে চেয়েছিলেন। পথ নির্দেশ? কোথাকার পথ? কুবের ভাণ্ডার যে গুহায় আছে সেইখানে যাওয়ার পথ। রেখা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে গিয়ে উপস্থিত হলেই আমরা কুবের ভাণ্ডারের দ্বারদেশে গিয়ে দাঁড়াতে পারব। হরিহর চমকে উঠল। তবেই তো, সেই বইখানা এখন ফুয়াদের হাতে, আমরা কেমন করে যথাস্থানে গিয়ে হাজির হব? আমাদের আগেই তো ফুয়াদ সেখানে গিয়ে হানা দেবে। হানা দিয়ে কিছুই করতে পারবে না, এই কাগজখানা সঙ্গে না থাকলে রত্ন ভাণ্ডার পর্যন্ত পৌঁছবো শক্তি আর কারোর হবে না। কিন্তু সেই ম্যাপখানি সঙ্গে না থাকলে আমরা যথাস্থানে গিয়ে পৌঁছবো কেমন করে? মানি, তুমি কি আমাকেও আলিপুর চিড়িয়াখানা অন্তর্গত করতে চাও? না বন্ধু না, ঘাটে নৌকা ডোবার তেমন ছেলে আমি নই। সে মানচিত্রে হুবহু প্রতিলিপি বইখানার মধ্যে পাওয়া এই কাগজেরই অন্য পৃষ্ঠে তুলে রেখেছি। এরপরে তোমার আর কিছু জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা নেই, বক্তব্য আছে। আমি উচ্চ কণ্ঠে বলতে চাই, জয় জয়ন্তের জয়। মানিকবাবুর সঙ্গে আমিও কণ্ঠ মিলিয়ে বলতে চাই, জয় জয়ন্তবাবুর জয়। না মানিক, না হরিবাবু, এখনো জয়ধ্বনি করবার সময় হয়নি, এখনো আসল কর্তব্যই অসমাপ্ত। রত্নভাণ্ডারের রত্ন এখনো সেখানে বিদ্যমান আছে কি না সে কথা জোর করে বলা যায় না। এই রে, তবেই সেরেছে। জয়ন্তবাবুর কথা শুনে আমার মন আবার স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি হাল ছেড়াবার দরকার নেই হরিবাবু। আপনার বাবার লেখা কাগজখানির ভেতর থেকে যেটুকু আভাস পেয়েছি তাতেই বুঝেছি আমরা কোনো সাধারণ গুপ্তধনের ভাণ্ডার লুট করতে যাচ্ছি না। মিশরের ইতিহাসে রামেসেস নামধারী 11 জন ক্ষমতাশালী নরপতির বিবরণ পাওয়া যায়। কুবের ভাণ্ডার বলতে আমাদের বুঝতে হবে আমরা যাত্রা করব ওদের মধ্যে কোনো একজন রামেসেসের সমাধিগৃহের সন্ধানে। মিশরের প্রাচীন রাজাদের সমাধিগৃহের মধ্যে বহু মূল্যবান জিনিস রেখে দেওয়া হতো, এখানে গিয়ে আমরা দেখতে পাবো ঠিক সেই রকমই জিনিস। প্রত্নতত্ত্ববিদরা একজন রামেসেসের আশ্চর্য সমাধি মন্দির আবিষ্কার করেছেন, কিন্তু এই সমাধিটি এখনও তাদের দৃষ্টিগোচর হয়নি। দেখা যাক হরিহরবাবুর পিতৃদেবের প্রসাদে সেকালে রামেসেসের সম্পত্তির একালের আমাদের হাতে এসে পড়ে কিনা। তাহলে কবে আমরা যাত্রা করব? শুভ কাজে দেরি করতে নেই, আমরা প্রস্তুত। রাত্রি প্রভাত হলে আমরা বেরিয়ে পড়তে চাই, আপনি কি বলেন? আমার মত জানতে চাইছেন? বলেন তো, আমি এখনই যেতে রাজি। মিশরীয়রা তাদের নীলাকাশকে বড় ভালোবাসে। মিশরের আকাশে নীলিমা যেমন গাঢ় তেমনই উজ্জ্বল। ফেলুক্কা নামে মিশরীয় নৌকায় চেপে জয়ন্ত, মানিক আর হরিহর এসে দাঁড়িয়েছে এই মৃতদের শহরে। সত্যিই যেন এটা এক আশ্চর্য স্মৃতির শ্মশান। অভিভূত মনে তারা তিনজনে খানিকক্ষণ এদিক ওদিক বিচরণ করতে লাগল। তারপর জয়ন্ত তার পকেট থেকে বার করল সেই মানচিত্রখানি যার ওপরে কুবের ভাণ্ডারের পথ নির্দেশ দেওয়া হয়েছে। তারা অগ্রসর হতে লাগলো। অল্পক্ষণ পরেই সমতল ক্ষেত্রের কয়েকগুলো সমাধি পেরিয়ে তারা এসে দাঁড়ালো একটি পাহাড়তলের তলদেশে। তারপর তারা পাহাড়ের উপর দিকে উঠতে লাগলো। জয়ন্ত বলল, হরিহরবাবুর বাবা কাগজে লিখে রেখে গেছেন 50 ফুট উপরে উঠে পাওয়া যাবে একটি ভেঙে পড়া ছোট গুহা মন্দিরের মতো জায়গা। গুহার ভেতরে অন্ধকার ভেদ করে দক্ষিণ পশ্চিম প্রান্তের দিকে এগুলো একটি 8 ফুট চওড়া গহ্বর। সে গহ্বরের ভেতরে দিনেবেলা তো নজর চলে না, তার গভীরতা হচ্ছে 60 ফুট। কিন্তু অতি সাবধানে সে গহ্বরে ভিতরে নেমে তলদেশে গিয়ে উপস্থিত হতে হবে। দেখা যাবে পাতালের ভেতরে সেই গহ্বর 3টি সংকীর্ণ পথে বিভক্ত হয়ে গেছে। ডান দিকের পথটি হচ্ছে সবচেয়ে সরু, তার ভিতরে দাঁড়িয়ে এগোনো যায় না, হামাগড়ি দিয়ে এগোতে হবে। প্রায় 100 ফুট পথ এইভাবে চলবার পর আর একটা বড় পথ পাওয়া যাবে, আরও একটি বিপজ্জনক কূপ। কূপটি চওড়া 5 ফুটে বেশি নয়, সুতরাং লাভ দিয়ে অনায়াসে পার হওয়া যায়। জানা না থাকলে গভীর অন্ধকারে এই কূপের ভেতরে পড়ে প্রাণ হারাবার আশঙ্কা আছে।
কূপ পার হয়ে আরো 50 ফুট এগিয়ে একটি দাঁড়হীন ঘরের সামনে এসে পথটি শেষ হয়ে গিয়েছে। এই ঘরটি হচ্ছে কূপের ভাণ্ডার। মানে এই তো আমরা একটি ভেঙে পড়া গুহা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এর ভেতরটাও মিলিয়ে গিয়েছে অন্ধকারে। আমাদের সকলকে টর্চ জ্বালতে হবে। গুহার ভেতরটা দুর্গম হয়ে আছে প্রকাণ্ড প্রকাণ্ড পাথর ও রাবিশের দ্বারা। তারা তিনজনে পাথরগুলোকে টপকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হলো। টর্চের আলো ফেলে জয়ন্ত বলল, আমরা ঠিক জায়গাতে এসেছি, ওই দেখো সেই গহ্বর। তিনজনে গর্তটার ধারে দাঁড়িয়ে ভেতরের দিকে দৃষ্টি নিপাত করলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। হরিহর শিউরে উঠল, বাপরে, দড়ি ধরে এর মধ্যে নামা আমার কাজ নয়, দেখেই আমার বুক ডিপ ডিপ করছে। জয়ন্ত বলল, আপনি নিশ্চয়ই পারবেন, আপনার কোমরে দড়ি বেঁধে আগে আমরাই আপনাকে নিচে নামিয়ে দেব। তার মানে একলা আমাকেই এই পাতালের ভেতরে তলিয়ে যেতে হবে? এর মধ্যে আছে ভীষণ গরুস্থান, আর আছে হাজার হাজার বছরের পুরনো শুকনো মড়া। মিশরীয়দের বিশ্বাস ছিল তাদের মড়ারা কবরে গিয়ে আবার জ্যান্ত হয়ে ওঠে। কে বলতে পারে তাদের বিশ্বাস সত্যি নয়? আমি হচ্ছি একালের মানুষ, সেকালের জ্যান্ত মড়ার সঙ্গে দেখা করবার আগ্রহ আমার নেই। মানিক বলল, আচ্ছা হরিহরবাবু, আপনি অত বেশি ভাববেন না, আগে আমি গর্তের ভেতরে গিয়ে নামছি, তারপর জয়ন্ত আপনাকে দড়ির সাহায্যে যথাস্থানে নামিয়ে দেবে। আমাতে আমি আর নেই মানিকবাবু, আমার দম বেরিয়ে গেছে, পাথরের দেওয়ালে ঠোকর খেয়ে আমার গতর চূর্ণ হয়ে গেছে। আপনি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনার আর ভয় কি, এখন একটু বসে বসে জিরিয়ে নিন। কিন্তু আমি কিসের উপরে বসে আছি, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হরিহর টপ করে টর্চটা জ্বেলেই, ওরে বাপরে বললে লাফিয়ে উঠল। মানিক যা দেখার একবারই দেখে নিয়েছিল। গহরের তলায় মাটির উপর পড়ে রয়েছে নরকঙ্কালের পর নরকঙ্কাল। এতক্ষণে জয়ন্ত নিচে নেমে এসে দড়ির শেষ প্রান্ত ত্যাগ করে বলল, মানিক, গুহার আরো ভেতরে যাওয়ার রাস্তাটা তুমি দেখতে পেয়েছ? মানিক একদিকে টর্চের আলোটা নিক্ষেপ করল, পেয়েছি, ওই যে রাস্তা তো ভারী, একটা 3 ফুট উঁচু গর্ত ছাড়ার কিছুই নয়, চওড়াতেও গর্তটা 3.5 ফুটের বেশি বলে মনে হয় না। জয়ন্ত এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, এসো এইবারে আমাদের হামাগুড়ি দেবার পালা। মাথা দিয়ে ঢু মেরে অন্ধকারে নিবিড়তাকে সরাতে সরাতে তারা এগিয়ে চলল। কিছু দূর এগিয়েই সামনে পড়ল একটা অন্ধকূপ। জয়ন্ত কূপের ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে তার মধ্যে নিক্ষেপ করল টর্চের আলোক শিখা। অনেক নিচে আলো পেয়ে কালো জল চকচক করে উঠল। জয়ন্ত দাঁড়িয়ে উঠে কূপের অন্যপার আলোকরেখার মধ্যে এনে বলল, মানিক, লক্ষ্য স্থির রেখে লাফ মারো। হরিহরবাবু, আপনিও মানিককে অনুসরণ করুন। আমার হাত পা ভীষণ কাঁপছে, যদি ঝপাং করে জলে পড়ে যাই তাহলে কি যে হবে তা আপনিও জানেন আমরাও জানি, সুতরাং জলে না পড়ে ডাঙার ওপরে থাকবার চেষ্টা করুন। হরিহর 2-1 মিনিট একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ সুদীর্ঘ একটা লম্ফ ত্যাগ করে কূপের ওপারে গিয়ে পড়ে চিৎকার করে উঠল, জয় মা কালী, একটা মস্ত ফাড়া কেটে গেল। আবার তারা অগ্রসর হতে লাগল, কিন্তু বেশি দূর তাদের আর যেতে হলো না। পথটা ক্রমেই সরু হয়ে এলো এবং তারপর পরিণত হল একটা লম্বা চওড়া গুহায়। সেই সঙ্গে সঙ্গে তাদের তিনজোড়া চোখ যেন বিপুল বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। তিন দিকে দেওয়ালের সামনে রয়েছে অতীতের ঐশ্বর্যের ও শিল্পকলার শত শত নিদর্শন, কোথাও রয়েছে বহু বিচিত্র দারুণময় মূর্তি, কোথাও কারুকার্যের অতি সুদর্শন শবাধার, কোথাও রয়েছে ধাতু বা অন্য কিছু দিয়ে গড়া সিংহাসন, সাধারণ বসবার চেয়ার, টেবিল আর নানা রকম কত জিনিস যে রয়েছে সেটা গুনে ওঠা যায় না। এক জায়গায় পাওয়া গেল মস্ত বড় একটা পেটিকা, পরীক্ষা করতেই বোঝা গেল তার আগাগোড়াই কাজ করা পুরু সোনার পাত দিয়ে মোড়া। জয়ন্ত বলল, ও যে শবাধারটি দেখছো, খুব সম্ভব ওর মধ্যেই রয়েছে মহারাজ রামেসিসের সুরক্ষিত মৃতদেহ। আর এই যেসব জিনিস দেখছো এগুলি রাখা হয়েছে ওরই ব্যবহারের জন্য। মানিক আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওখানে যে মূর্তিটা দাঁড়িয়ে আছে ওটাকে দেখলেও তো কোনো রাজরাজার মূর্তি বলেই মনে হয়।
মূর্তিটি প্রায় 6 ফুট উঁচু। তার মাথায় মুকুট এবং হাতে রাজদণ্ড। এই মূর্তিটি পুরোপুরি সোনা দিয়ে করা। মানিক থ হয়ে দাঁড়িয়ে রইল। এত বড় সোনার মূর্তির কথা সে আগে কখনো শোনেওনি। হঠাৎ হরিহর মহাবিশ্বয়ে চিৎকার করে উঠল। জয়ন্ত মানিক ফিরে এসে দেখল, তখন সে পেটিকোট ডালা খুলে ফেলে তার ভিতর আড়ষ্ট চোখে তাকিয়ে রয়েছে। ঝুঁকে পড়ে তারাও যা দেখল সেটা তারা প্রথমে বিশ্বাস করতে পারল না। সমস্ত পেটিকোর গর্ভজুড়ে রয়েছে বহুমূল্য রত্নালঙ্কার এবং স্বর্ণময় নানা রকম দ্রব্য। ঠিক এমন সময় গুহার ভেতর থেকে আর্ত চিৎকার ভেসে এলো। তিনজনেই বিষমচমকে ফিরে দাঁড়ালো। প্রথমটা কেউই বুঝে উঠতে পারল না যে এই বিভৎস চিৎকারের জন্মটা কোথায়। জয়ন্ত বলল, নিভিয়ে ফেলো, টর্চের আলো এক্ষুনি নিভিয়ে ফেলো। তারপর শোনা গেল সেই ভয়ানক চিৎকারের পর চিৎকার। কিন্তু এবার চিৎকারগুলো আসছে আরো দূর থেকে। তারপর আর শোনা গেল না। গুহা আবার সমাধির মতোই স্তব্ধ। হরিহর একেবারে ঘেমে উঠেছে, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত। সে ফিসফিস করে বলল, এ হচ্ছে প্রাচীন মিশরের প্রেতাত্মা চিৎকার। তার গুহায় একেলে মানুষদের দেখে সে আর চুপ থাকতে পারছে না, হয়তো এক্ষুনি আমাদের আক্রমণ করতে আসবে। চুপ মানিক, রিভলভার বের করো, এইখানেই বসে পড়ো, খুব হুঁশিয়ার, যতক্ষণ আমি বলি কেউ কোনো কথা বলো না। তারপর জেগে উঠল পায়ের শব্দ। আবার চিৎকার শুরু হলো, মুহুর্মুহু বন্দুকের আওয়াজ। কর্ণভেদী সেসব চিৎকার শুনলে বুকের রক্ত যেন হিম হয়ে যায়। তার বিভৎসতা ভাষায় বর্ণনা করা অসম্ভব। জয়ন্ত অভিভূত কণ্ঠে বলল, মৃত্যুকো, হতভাগ্যরা সেই মৃত্যুকোপের ভেতরে তলিয়ে গেছে। মানিক বলল, আমরা কি চেষ্টা করলে ওদের বাঁচাতে পারি না? ওদের বাঁচানো অসম্ভব, হয়তো কূপের ধারে গিয়ে ওদেরকে আর দেখতে পাবো না। দেখতে পেলেও আমরা কি সাহায্য করতে পারি? ওদের বাঁচাতে গেলে ওই গভীর কূপের ভেতরে খুব লম্বা এক গাছে দড়ি ঝুলে দিতে হয়। তেমন দড়ি আমাদের সঙ্গে কোথায়? আমাদের সম্বল মাত্র এক গাছের দড়ি, আবার উঠে তা খুলে আনবার সময়ও নেই, উপায়ও নেই। কিন্তু ওরা কারা? এদের মধ্যে একজন যে ফুয়াদ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তারপর আবার তারা রত্নগুহায় ফিরে এলো। প্রথমে মনের উত্তেজনায় যা দেখতে পায়নি, এবারে সেসবও তাদের নজর এড়িয়ে গেল না। রয়েছে শিল্পীদের নিপুণ হাতে আঁকা অনেক ছবি। কোথাও গাছে বসে রয়েছে কপোত কপোতি, জলে সাঁতার কাটছে হাঁসের দল, নদীর ধারে গা ঝাড়ছে আইবিশ পাখি, কোথাও দেখানো হয়েছে কুকুর, বেড়াল প্রভৃতি পশুকে, আবার কোথাও একটি মেয়ে বুনছে সুতো, কোথাও বা বাজাচ্ছে বীণা। রয়েছে দেবতার মন্দির, চাষার কুঠির, হাটবাজার, নগর, অরণ্য। মানিক উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দেখো জয়, দেখো, গুহার দেওয়ালের উপর বিরাজ করছে প্রাচীন মিশরের সমস্ত দৃশ্য। তারা সেই অপরূপ নিদর্শন দেখতেই থাকল। এমন সময় তাদের মনে হলো, এত রত্ন তারা নিয়ে যাবে কি করে? পেটিকোর গর্ভে হস্তচালনা করে হরিহর বলল, হাতের লক্ষ্মী ছাড়তে নেই, আপাতত পকেট ভরে যত পারি ধনরত্ন নিয়ে যেতে চাই। জয়ন্ত সায় দিল, এ কথা মন্দ নয়, এসো মানিক, আমরাও হরিহরবাবু দৃষ্টান্তের অনুসরণ করি। যা খুশি, যত খুশি তত নিন, কে জানে বাবা আবার ফিরতে পারবো কিনা, যে যা নেবে তার ভাগে তাই পড়বে, এই গুপ্তধনে আমাদের তিনজনেরই সমান অধিকার। কারুর পকেটেও আর তিল ধারণেরও ঠাঁই নেই। কিন্তু পেটিকার গর্ভ তখন প্রায় পরিপূর্ণই হয়ে রইল। মানিক অভিভূত কণ্ঠে বলল, আমরা যা নিয়ে যাচ্ছি তা নিয়ে হয়তো একটা মস্ত রাজ্য ক্রয় করাও সম্ভব। এ গুহার কাছে আলিবাবার গুহাও তুচ্ছ। জয়ন্ত বলল, ব্যাস, এইবারে প্রত্যাবর্তনের পথ ধরো। সকলে আবার অগ্রসর হল সেই ভয়াবহ পথ, সেই মৃত্যুকূপ। আসবার সময় খেয়াল করা হয়নি, গুহাপথে একটা গন্ধ পাচ্ছ কি? হ্যাঁ পাচ্ছি, এরকম গন্ধ পেয়েছি আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে। সকলে পথের শেষে সেই নরকঙ্কাল বিছানো গহরে গিয়ে দাঁড়াল। সচমকেও বিস্ময়ে জয়ন্ত বলল, সর্বনাশ! মানিক ও হরিহর দেখল, যা অবলম্বন করে তারা নিচে নেমে এসেছে সেই রজ্জু গাছ আর ভেতরে ঝুলছে না। তারা হতভম্ব ও আড়ষ্ট হয়ে যেন মূর্তির মতো দাঁড়িয়ে রইল। নিজেদের চোখগুলোকে তারা যেন বিশ্বাস করতে পারল না।
তারপর সেই নিরাপত্তা ভঙ্গ করলো মানিক। জয়, হুম, কি ব্যাপার বলো দেখি? ভাবছি। ভাববার আর কি আছে, যা হবার তা হয়েছে। তার মানে? তার মানে ফুয়াদ পাশা নিচেই নেমে আমাদের জব্দ করবার জন্য দড়ির গাছা খুলে নিয়েছে। বাজে কথা বলবেন না হরিহর বাবু। এটা কি বাজে কথা হলো? আলবাত। কিরকম? ফুয়াদের হাত কি 60 ফুট লম্বা যে সে নিচে নেমে দড়ি খুলে রাখবে? তাহলে ফুয়াদের কোনো চেলা ওপর থেকে দড়ি তুলে নিয়েছে। কেন, সে তা নেবে কেন? সে তো জানে যে গুহার ভেতরে কেবল আমরাই নই, তাঁদেরও দলবল আছে। মানিক, তুমি চুপ করো। হরিহরবাবু, শেষ অনুমানটা অসঙ্গত নয়। হয়তো ফুয়াদ গহব্বরের মুখে পাহারা দেবার জন্য তার কোনো সঙ্গীকে রেখে নিচে নেমেছিল। হয়তো গুহার ভেতর থেকে রিভলভারের শব্দ আর আর্তচিৎকার শুনে ভয় পেয়ে সে দড়ি টেনে তুলে নিয়েছে। হয়তো সে ভেবেছে তার বন্ধুরা বিপদে পড়েছে। হয়তো সে বন্ধুদের সাহায্য করবার জন্য আরো লোকজন আনতে গেছে। হয়তো তার এখনই সদল বলে আবার গুহার ভেতরে নেমে আসবে। তুমি তো অনেকগুলো হয়তোর কথা বললে, কিন্তু এখন আমাদের উপায়টা কি? উপায় ভগবান, আমি তো কোনো উপায় দেখছি না। হঠাৎ একটা মস্ত বড় পাথর নিচে এসে পড়ল। জয়ন্ত বলল, মানিক হরিহরবাবু সাবধান, তারা সন্দেহ করেছে আমরা এখানে আছি। আমাদের বধ করবার জন্য তারা এখন উপর থেকে পাথর ছুড়ছে। এরপর আরো দুটো পাথর এসে পড়ল। শিগগিরি, এমন একখানা পাথর যার মাথায় এসে পড়বে তার অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে। শিগগিরি এদিকে এসো। হরিহরবাবু, আমার হাতটা ধরুন। মানিক, মাথা নিচু করে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে। তারা আবার সেই সংকীর্ণ গুহাপথের ভেতরে এসে ঢুকল। মানিক বলল, জয়, ওরাও তো আবার এই রত্নগুহার পথেই আসবে। না মানিক, এটা রত্নগুহার পথ নয়। হরিহরবাবুর বাবা 3টি পথের উল্লেখ করেছে, ভুলে যাচ্ছ কেন? রত্নগুহার পথ ডান দিকের সব শেষে, এটি হচ্ছে মাঝের পথ। দেখছো না, এই পথটা রত্নগুহার পথের মতো অতটা সংকীর্ণ নয়। এর ভেতরে হামাগুড়ি দিতে হয় না, যদিও মাথা নিচু করে চলতে হয়। কিন্তু এ পথ গেছে কোনখানে? যেখানেই যাক, এ পথ হয়তো রত্নগুহার পথের মতো বিপজ্জনক নয়। তোমরা কেউ টর্চে আলো নিবিও না, সাবধানে আমার সঙ্গে এগিয়ে চলো। তারা গুপ্তপথ ধরে যতটা সম্ভব দ্রুত অগ্রসর হতে শুরু করল। খানিকক্ষণ পর এসে পড়ল এক প্রকাণ্ড গুহায়। 3-3টে টর্চ 3-3টে আলোক রেখার সৃষ্টি করেছে, কিন্তু তারা নিবিড় গুহার অন্ধকার দূর করতে পারছে না। খানিক তফাতে চোখ চালিয়ে জয়ন্ত হঠাৎ চমকে উঠল, চুপি চুপি বলল, দেখো মানিক, দেখো। মানিক ও হরিহর দুজনেই দেখল, অন্ধকারের ভেতরে জ্বলছে কতকগুলো অগ্নিশিখা। মানিক, ওখানে রয়েছে 8টা আগুনের ভাটা, ওগুলো জ্বলছে আর নিভছে। কি ওগুলো? তারা একসঙ্গে সেই দিকে টর্চের আলো ফেলতেই চকিতে দেখে নিল 4টি সিংহ পাশাপাশি বসে সবিস্ময়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে। 2টো সিংহ প্রকাণ্ড আর 2টো ছোট, সম্ভবত অপ্রাপ্তবয়স্ক। টর্চের আলো তাদের মুখের ওপর পড়বা মাত্র 4টে সিংহ ভীষণ গর্জন করে উঠে দাঁড়ালো। তারপর শোনা গেল তাদের দ্রুত পদধ্বনি, বন্দুক ধরো মানিক, বন্দুক ধরো। চিৎকার করে হরিহর ধপাস করে বসে পড়ল। জয়ন্ত বলল, ভয় নেই হরিহর বাবু, ভগবান আমাদের রক্ষা করেছেন। টর্চে আলো চোখে পড়তেই সিংহরা ভয় পেয়েছে, তারা গুহাপথে বেরিয়ে গেল। আমরা সিংহের গহরে প্রবেশ করেছি, তাই হয়তো এখানে চিড়িয়াখানার গন্ধ। মানুষ শত্রুর ওপরে আবার 4-4টে সিংহ! ওরে বাপরে, এমন অবস্থা কল্পনাই করা যায় না। কিন্তু জয়ন্ত, আরও একটা আশ্চর্যের কথা আছে। আছে নাকি? হ্যাঁ, ভেবে দেখেছ কি, এই গুহার ভেতরে সিংহ এলো কেমন করে? তারা তো 60 ফুট উঁচু পাহাড়ের টং থেকে আর গর্তের ভিতরে লাভ মারেনি। ঠিক ঠিক, এটা তো এতক্ষণ আমার মাথায় ঢোকেনি। এখানে সিংহ এলো কেমন করে? এই উত্তর তুমি পেয়েছো? পেয়েছি। এই গুহা থেকে বাইরে যাওয়ার জন্য নিশ্চয়ই আরও একটা পথ আছে। ঠিক, আর সে পথ নিশ্চয়ই বিশেষ দুর্গম নয়, চতুষ্পদরা তা ব্যবহার করতে পারে। তারা বন্দুক উঁচিয়ে সেই দিকে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আবার শোনা গেল আগ্নেয়াস্ত্রের ধ্বনি, পশুর গর্জন, মানুষের ক্রন্দন, আরও কত কী। গুহাপথের ভেতরে শোনা গেল অতি দ্রুত পায়ের শব্দ। সবাই সচমকে দাঁড়িয়ে পড়ল, আবার সিংহ আসছে না তো? গুহার পথ দিয়ে ভেতরে এসে পড়ল একটা মূর্তি।
ভালো করে কিছু দেখবার আগেই জয়ন্ত ও মানিক একসঙ্গে বন্দুক ছুড়ল। একটা বিকট চিৎকার করে মূর্তিটা মাটির ওপর লুটিয়ে পড়ল। মানিক দেখল এ তো সিংহ নয়, এ যে মানুষ। মূর্তিটা মাটির ওপর পড়ে ছটফট করতে লাগলো। জয়ন্ত ছুটে গেল তার দিকে। এ কি, এ তো ফুয়াদ পাশা। মূর্তিটা মুখ তুলে জয়ন্তকে দেখে যন্ত্রণা বিকৃত স্বরে বলল, হ্যাঁ বাঙালি বাবু, আমি ফুয়াদ। তুমি তাহলে মরনি? এখনো মরিনি বটে, কিন্তু আর বাঁচবার আশা নেই। আমি জানতাম তুমি ঝাঁপ দিয়েছো কূপের জলে। না, কূপ গ্রাস করেছিল আমার সঙ্গীদের। কূপকে ফাঁকি দিয়ে আমি আবার বাইরের আলোতে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু গুপ্তধনের লোভ সামলাতে না পেরে অস্ত্র শস্ত্র আর লোকজন নিয়ে ফির এখানে এসেছি। এবারে তোমাদের মেরে গুপ্তধন নিশ্চয়ই দখল করতাম, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রের মতন এসে পড়ল ওই অসম্ভব সিংহগুলো। আমার দলে সবাই পড়েছে তাদের খপ্পরে, কেবল আমি তাদের কোনো রকমে এড়িয়ে এখানে এসেছি বটে, কিন্তু তোমাদের বন্দুক এড়াতে পারলাম না। আমরা কিন্তু বন্দুক ছুড়েছিলাম সিংহবাদের জন্য, নরহত্যা করা আমাদের পেশা না। বুঝেছি, তোমাদের দোষ দিই না, হয়তো আজ আমি এমনভাবেই মরব, দুনিয়ার মালিক খোদার এই বিধান। গুপ্তধন, গুপ্তধন, এখনই যে দেশে যাত্রা করব সেখানে গুপ্তধনের দরকার হয় না, এখানকার যা কিছু সব আমি তোমাদেরই দান করলাম। কয়েক মিনিট পরেই ফুয়াদ পাশার মৃত্যু হলো। হরিহর বলল, আর আপনারা দেরি করবেন না, আসুন দেখা যাক বেরোবার পথ আছে কোন দিকে, সিংহরা এদিকে আসতে পারে। না, সিংহরা সামনে পেয়েছে এখন বিপুল ভোজ, এদিকে আসবার জন্য তাদের তাড়া নেই। তবুও বলা যায় না, পথ খুঁজে বার করলে ক্ষতি আছে কি? না, ক্ষতি নেই। এ সময় হরিহরবাবু বড়ই ব্যস্ত হয়ে পড়েছেন। বলেন কি মশাই, ব্যস্ত হব না? আজ যা দেখলাম আর শুনলাম, আমাতে কি আর আমি আছি? আবার তো আমাদের এখানেই ফিরে আসতে হবে। এই নাক মুলছি, এই কান মুলছি, গুপ্তধনের পায়ে দূর থেকেই নমস্কার, চার চারটে মানুষ খেকো সিংহের ঘরতে আবার আমি আসব? এ শর্মা সে ছেলে নয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।